নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকে এই কামনাই করি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দেয় তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি, চলে এসো। আলু চিকেনের কাটলেট আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এখানে চিকেন বয়ল করে নিয়েছি, জাস্ট নুন আর গোলমরিচ দিয়ে জলের মধ্যে এটাকে বয়ল করে নিয়েছি। এটার পরিমাণ হচ্ছে মেজারমেন্ট কাপের 3/4 কাপ, এরকম বড় বড় রেখেছি চাংসগুলো। তার সঙ্গে নিয়েছি 1 টেবিল স্পুন ধনে পাতা। আর এখানে আলু নিয়েছি 4টে, এই সাইজের আলুগুলো, তাই 4টে নিয়েছি। তোমাদের কাছে বড় থাকলে 2টো দিতে পারো। এবার আমি দেবো এখানে 1 টেবিল স্পুন কুচানো কাজু, 1টা কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি, 1 চামচ নিয়েছি কিশমিশ, সেটাকেও চপ করে নিয়েছি, আর 1টা ছোট পেঁয়াজকে চপ করে নিয়েছি। এগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে এখানে 3টে বড় পেঁয়াজকে ভেজে রেখে দিয়েছি, তার থেকে 1/2 পোর্শন আমি এখানে দিয়ে দেবো। এবার দেবো এতে নুন। এই ভাজা পেঁয়াজটা কিন্তু অবশ্যই দেবে, ভীষণ ভালো হয়। এখানে নুন দিচ্ছি 3/4 টিস্পুন। তার সঙ্গে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আর দিচ্ছি এখানে চাট মশলা 1/2 টিস্পুন। আর এখানে দেবো রোস্টেড মশলা করে রেখেছি, জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা সব রোস্ট করে পাউডার করে নিয়েছি, এটা দিচ্ছি 1/2 টিস্পুন। এবারে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আলুগুলোকে ভেঙে নিতে হবে, এটা হাত দিয়েই করতে হবে। খুব ভালো করে মিক্স করে নেওয়া, এটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি এখানে 1টা ডিম ফাটিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, এইখান থেকে আমি 1/2 পোর্শন দেবো, পুরো কিন্তু দেবো না, তাহলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে। আমার এখানে যা পরিমাণ আছে এটা 4টে মতো হবে কাটলেটটা। আমি যদি মাখতে মাখতে বুঝে আরেকটু দিতে হবে, তাহলে আরেকটু মিশিয়ে দেবো ডিমের গোলা, পুরোটা কিন্তু একদমই না। ডিমের গোলা দিয়েও মাখা হয়ে গেল। এবার আমি এখানে ব্রেড ক্র্যাম নিয়ে নিয়েছি, এখানে যতটা পরিমাণে লাগবে ব্রেড ক্র্যাম নিয়ে নিয়েছি, এটা 1 কাপের মতো আছে। আর তার সঙ্গে দিয়েছি আমি 1 চামচ সাদা তিল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দেখতে পাচ্ছ, এখানে সাদা তিল মিশিয়ে দিয়েছি। এখানে এগুলো সব সাদা তিল। তাহলে এবারে আমি এখান থেকে কতগুলো বল তৈরি করব। আচ্ছা, আমি আমাদের 1টা করে দেখিয়ে নিচ্ছি, তারপর সব কটা করে নিয়ে আমি তোমাদের দেখাবো। করে নিয়ে এতে একটু কোট করে নেব। আর 1টা পাত্র নিলাম, তার মধ্যে এরা মাখিয়ে মাখিয়ে আমি রেখে দেবো। খুব ইজি, অবশ্যই তোমরা বাড়িতে করবে, দারুণ টেস্ট হয় এটা। আর চিকেনটা কিন্তু আমি বোনলেস নিইনি, হাড়ের মধ্যে যেমন চিকেন থাকে সেটাকেই আমি বয়ল করে নিয়েছি, তারপর সেদ্ধ হওয়ার পর আমি ছাড়িয়ে নিয়েছি। যেটা মাংস বেশি পোর্শন আছে সেইরকম
চিকেনই আমি নিয়েছি, এটা কিন্তু হাড়ও ছিল, এটা পুরো বোনলেসে কিন্তু করিনি। সেদ্ধ হওয়ার পর ছাড়িয়ে নিলেই হয়ে গেল, বোনলেস আলাদা করে কেনার বা কিচ্ছুর দরকার নেই। আমার চারটে হয়ে গেছে, আমি এই কোটটা করে নিয়ে আসছি। এখানে হাফ ডিম রেখে দিয়েছি, আর এখানে আমি দিচ্ছি এখন 2 চামচ ময়দা। তার সঙ্গে দিচ্ছি নুন 1/4 টিস্পুন নুন, আর দেবো গোলমরিচ। গোলমরিচ দিয়ে দিলাম, এবার একটু জল দিয়ে এটাকে গুলে নেবো। খুব ভালো করে গুলে নিতে হবে এটাকে, লাম্পস না পড়ে। এবারে যে চারটে গোলা করেছি তাকে হাতে দিয়ে একটা শেপ করে নিতে হবে, কাটলেটের মতো করে। কাটলেটও করতে পারো, চপ করতে পারো, যার যেটা সুবিধা। একটা ফ্ল্যাট প্লেট আমার দরকার লাগবে, এরকম ফ্ল্যাট প্লেটে যদি আমি ঢেলে দিই তাহলে মাখাতেও আমার খুব সুবিধা হবে। দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। এইভাবে করে আমি আধ ঘন্টা রেখে দেবো, তারপর তেলে তোমাদের ভাজাটা দেখাচ্ছি। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, কড়া তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। এটা হয়েও গেছে, এবার একটা করে আমি এটা ছেড়ে দিলাম। যেহেতু আমার ছোট কড়া, আমি একটা করে ভাজব, সবকটা ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে ভাজা হয়ে গেছে আমার সবকটা কাটলেট। আমি ওপর থেকে একটু স্প্রিঙ্কল করে দিচ্ছি চাট মশালা, এর সঙ্গে আমি সস করব, ককটেল সস। তার জন্য নিয়েছি এখানে আমি চিলি গার্লিক সস নিয়েছি 1 টেবিল স্পুন, আর তার সঙ্গে নিচ্ছি 1 চামচ মেয়োনিজ। হয়ে গেল আমাদের ককটেল সস, দারুণ টেস্টি, দারুণ টেস্টি, তোমরা অবশ্যই করবে। খুব ভালো করে মিক্স করে দেবে। আর এখানে আমি একটুখানি ক্যাপসিকাম কেটে রেখেছি পাতার মতো করে, সেটা আমি এখানে দেখলাম। তার সঙ্গে দিয়েছি একটা টমেটোর ফুল, আর একটা ক্যাপসিকাম আমি এখানে কেটে দিচ্ছি। ক্যাপসিকামের এইটুকু পোর্শন নিয়েছি, আর পাতা যেমন দেখতে হয়, লিভস যেমনভাবে দেখতে হয়, ঠিক ওইভাবে কেটে দিতে হবে এখানটা। তো একদম টমেটোর ফুল, ক্যাপসিকাম দিয়ে পাতা করে দিয়েছি, আর টমেটোর ফুল। আমার যদি কখনো সম্ভব হয় তোমাদের কাটিংটা করে আমি দেখাবো কিভাবে করেছি। আর এই দুটো দিয়ে করে দিয়েছি ক্যাপসিকাম দিয়ে পাতা, তার সঙ্গে দিয়েছি ককটেল সস, আর হচ্ছে চিকেন কাটলেট।
চিকেন আলু কাটলেট দুর্দান্ত টেস্ট, তোমরা অবশ্যই করবে বাড়িতে, করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আর তার সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা কিন্তু ক্লিক করে রেখো, আর তার সঙ্গে লাইক শেয়ার কমেন্টস ও শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করো। তাহলে আজ এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো, নমস্কার।